মামা, হ্যাঁ কি মামা, সুমন পাস করেছে। হ্যাঁ, ও ডাক্তার হয়ে গেছে। কেন কি? হ্যাঁ, এই এই বলেছিলাম না যে শুধু ডাক্তার হবে না, একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। এই দেখুন, এই দেখুন ওর ছবি কাগজে বেরিয়েছে, দেখুন না ওর ছবি। কোথায় ছবি? আমি দেখতে পাচ্ছি না, এত বড় একটা ছবি বেরিয়েছে, দেখুন না। এই দিতে এই দিচ্ছি। কোথায়? দেখতে পাচ্ছি না। ও কোথায়? এখানে। ও তো কলেজে গেছে। ও কলেজে? আমি চলি। এই কোথায় যাচ্ছ? অফিসে? রাখুন আপনার অফিস। আজ আবার কিসের অফিস, কিসের কাজ? আজ শুধু আনন্দ করার দিন, শুধু আনন্দ। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি বার করো। হায় রে, বন্ধু বলতে অজ্ঞান। পৃথিবীতে অনেক বন্ধুত্ব দেখেছি, এরকম গাঢ় বন্ধুত্ব দেখিনি। সুমন, সেলিম, সুমন, কিরে এত বড় আনন্দের দিনে তুই এখানে কি করছিস? কাগজ দেখে খবরটা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না, তাই খোঁজ নিতে এলাম। তাই বলে এত বড় খবরটা তুই আমায় না জেনে চলে এলি? খবর দেবো না তোকে, যে আমার সুখবর শুনলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হবে। তোর উৎসাহ, অনুপ্রেরণা, দয়া না পেলে আজ আমি ধুলোয় মিশে যেতাম। আমার এই সাফল্যের কৃতিত্ব শুধু আমার নয়, সাফল্য তোর। ব্যাস, অনেক লেকচার বাজে হয়েছে। শোন, আজ তোকে আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো। একটু দাঁড়া। কেন? ও, তার সঙ্গে দেখা করা বুঝি এখনো বাকি আছে? তুই কার কথা বলছিস? কে আবার? যে তোর ভালোবাসা না পেও তোকে মনে প্রাণে ভালোবাসে। ওই এসছেন। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তুমি অনেকদিন বাজবে, তোমার কথাই বলছিলাম। আপনি তাহলে আমার কথা বলেন, আমি জানতাম আপনি সবার থেকে ভালো রেজাল্ট করবেন। এবার বিলেট যাবেন না? যাবে না মানে? নিশ্চয়ই যাবে, 100 বার যাবে। ওকে আমি বিলেতে না পাঠিয়ে ছাড়বো নাকি? তুমি কি বলো? আমি মানে আমার কি বলার আছে? নিশ্চয়ই আছে, তুমি তো। হয়েছে হয়েছে, চল আসি। জীবনে তুমি অনেক বড় হও। সুমন বাবু আমার বান্ধবী সাদর আমন্ত্রণ গ্রহণ করেছেন, তিনি তোমার বাসভূমিতে পদধূলি দেবেন। আমি তো কাউকে নিমন্ত্রণ করিনি। তুমি করবে কেন? আমি থাকতে তুমি কেন? তোমার হয়তো আমি করেছি, যাতে তুমি সুযোগ পাও শুধু আদর করে পাশে বসে মিষ্টি খাওয়াতে। আমার ভারি বয়ে গেছে, তাহলে না করে আসি। এই শুন 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 শুন, আমি বলে দিলাম। সরি সরি। না না না, গ্রামে গিয়ে ডাক্তারি করা তোমার চলবে না। আরে গ্রাম থেকে এসেই তো ডাক্তার হয়েছে। আপনি একটু থামবেন। ঠিক আছে, আমি কথা বলবো না। যা শোন, এই সমস্ত পাগলামি রাখ। তোর বিলেতে যেতে ইচ্ছে না করে তুই শহরে থেকে প্র্যাকটিস কর, আমার বাড়িতে থেকে, আমার কাছে থেকে। হ্যাঁ তাই তো, তুমি না থাকলে ওর ভাতই হজম হবে না। আবার কথা? না না, আমি তোর কোনো কথা শুনবো না, তোকে আমার কাছে থাকতে হবে। বাবা মাকে হারিয়ে তোর বাড়িতে তোর কাছেই আর 7 বছর ধরে আছি। তোরটা খেয়েছি, তোরটা পড়েছি, তোরটাকে লেখাপড়া করেছি। তাহলে তাহলে আমাকে দুঃখ দিয়ে তুই কেন আমার কাছ থেকে সরে থাকতে চাইছিস? তুই জানিস যে তুই চলে গেলে আমি নিষ্প্রাণ হয়ে যাব। প্লিজ আমায় অনুমতি দে। দে বাবা, অনুমতিটা দে। আপনি চুপ করবেন? কেন চুপ করবো? আমি বেশিক্ষণ চুপ করে থাকতে পারি না। কেন পারেন না? কেন চুপচাপ থাকতে পারেন না আমায় বলতে হবে? মামা বলে দিন না। বেশিক্ষণ চুপচাপ থাকলে আর পেটটা গরম হয়ে যায়, পেটের ভেতর বুটবাট করে, বুটবাট করে। সেলিম, আমার স্বপ্নটাকে সার্থক করতে দে। গরিব দুঃখীদের সেবা করবো বলেই তো ডাক্তার হতে চেয়েছিলাম, তাছাড়া 7 বছর আমি গ্রামে যাইনি। বাড়িটা কি অবস্থায় আছে খুব দেখতে ইচ্ছে করছে। ও তো কবে যাবে ঠিক করেছিস? তোর অনুমতি পেলে আজকে বিকেলে ট্রেনে চলে যেতে পারি। রোজ একটা করে চিঠি দিস। আচ্ছা আচ্ছা, বললে চলবে না, মনে থাকে জানো, নইলে আমার আবার ছুটি ছুটি করতে হবে। সময় মতন খাওয়া দাওয়া করিস, আর মন খারাপ লাগলে এখানে চলে আসিস। মশারি টানিয়ে ঘুমবি, ম্যালেরিয়া তো একবার ধরলে ওপরে চলে যেতে হবে। আপনি চুপ করবেন? ঠিক, এনে ধর রশিদ। কিসের রশিদ? কিসের আবার? ওষুধের? গ্রামে গিয়ে তো লতা পাতা শেকড় দিয়ে চিকিৎসা হবে না? দেখো তো ট্রেন চলতে শুরু করেছে। তাই তো, যা 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 যা। হ্যাঁ হ্যাঁ চলি। নাই নে,
বাদামগুলো ট্রেনে বসে খাবি। চলি মামা, যা যা তাড়াতাড়ি যা। সেলিম ভালো থাকিস, পৌঁছে চিঠি দিস। আচ্ছা যা বললাম আর দেরি করিস না, ট্রেন চলে যাবে। এখন হলো তো দেখলি কিরকম নিষ্ঠুর, যাবার আগে একবার দেখাও করে গেল না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।